বান্ধবনের নাক্ষংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার সকালে নাক্ষংছড়ির এগারো বিজিবি ব্যাটেলিয়ান সদর দপ্তরের কোয়ার্টার গার্ড ও বিজিবি কার্যালয় পরিদর্শন করেন তিনি এদিকে সম্প্রতি মিয়ানমারের রাখাইন থেকে আরাকান আর্মির হাত থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা বাহিনীর সদস্যদের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে বিজিবি মহাপরিচালক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থান করা মিয়ানমারের সরকারি বাহিনী সদস্যদের খোঁজ খবর নেন পরে তিনি এগারো বিজিবির অধীন চাক ঢালা বিওপি পরিদর্শন করেন এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর পালিয়ে আসার রাস্তাগুলো সম্পর্কেও খবর নেন পাশাপাশি সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী